চোখগুলো একটু নাড়বে চাড়বে। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আজকে যে সন্ধ্যায় আরমান ভাইয়ের বাসায়। দেখতে পাইতেছেন আপনারা মোটামুটি মোটামুটি কি সব শেষ। এই খাঁচা এখন শুধু স্মৃতি। লাস্টে কয়টা কবুতর ছিল? একজন সিলেটের নিচে 16 পিস, আর আর একজন ভাই আছে আমাদের রনি ভাই লালবাগের, উনি সব নিয়ে গেছে, সব খালি। এতদিন আমাদের বাপ্পি ভাই ছিল না, আজকে আমাদের বাপ্পি ভাই আছে, রনি ভাই আছে, আলাল ভাই আছে। বাপ্পি ভাই কিছু বলেন। আরে আগে আপনি আপনি তো বলার চান্স পান নাই, বলেন। আসলে আমাদের বলার কিছুই নাই, শুধু এতটুকু বলতে যে যদি কোনো কবুতর ফ্যান্সিয়ার যদি মারা যায় তাহলে তার কবুতরগুলো আপনারাও যারা যারা আছেন যদি পালক মারা যায় তার কবুতরগুলো এইভাবে বিক্রি করে দেন যাতে তার ফ্যামিলি দুইটা পয়সা পায়। এতে সুবিধা হবে কি, প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে যারা যারা কবুতর পালে তাদের একটা টেনশন থাকবে না যে মরে গেলে কবুতরগুলো কী হবে। তো এই উদ্যোগটা আসলে আমরা নিছি, আলাল ভাই আছে, আমি আছি, হাসান ভাই আছে, স্বপন আছে, আমরা এই উদ্যোগটা নিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতন বিক্রি করে দিচ্ছি। হয়তো 2 লক্ষ প্লাস বা একটু 19-20 হবে এই। আমি আজকে 5 দিন আসতে পারিনি, আমি একটু দৌড়াদৌড়িতে ছিলাম। বাপ্পি ভাই আলাল ভাইয়ের মানে অক্লান্ত পরিশ্রমের প্রতি আমাদের স্বপন ভাই আছে, স্বপন ভাই বেশি খাটছে, সবগুলা কবুতর মোটামুটি ডেলিভারিগুলো স্বপন ভাই। এখন খাঁচার আপডেটগুলো আমরা আপনাদেরকে পরে জানাবো, মানে ওনার পরিবারের সাথে আমরা একটু পর কথা বলবো। কথা বলার পরে এরপরে যদি ওনার পরিবার অ্যাকসেপ্ট করে খাঁচা সেল করবে তখন আমরা। ভাইয়া বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একটা ভিডিও পোস্ট হয়েছিল, আরমান ভাই মারা গেছে ওনার কবুতরগুলো বিক্রি করার জন্য। আল্লাহর রহমতে আপনাদের মাধ্যমে কবুতরগুলো সব আল্লাহর রহমতে আজকে শেষ, একটা কবুতর এখানে নাই, শেষ করলাম। আপনারা যারা সহযোগিতা করছেন বা যারা কবুতরগুলো নিছেন বা এখনও অনেকে ফোন দেওয়া হাতে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে কিন্তু এখন তো নাই, সব শেষ। আমি সবাইকেই ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য সবার জন্যই দোয়া করবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ওনার পরিবারের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য, ওনার ছোট ছোট বাচ্চা আছে ওদের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন। এবং যারা যারা কবুতরগুলো নিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। একজন ফ্যামিলির পাশে এসে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়েছেন। হাসান ভাই এটাই সত্য, যেটা এটাই হওয়া উচিত। এই যে বাপ্পি কিছুক্ষণ আগে একটা কথা বলে গেছে যে হঠাৎ করে এখন তো মৃত্যুর কোনো ইয়া নাই, সময় নাই, কে কখন চলে যায় এটাকে বললাম না যে হাসান মরে গেলে কে করবে। যার 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 এলাকায় বা যার যার ইয়া যদি সহযোগিতা একটু করে তাহলে এটাতে সহযোগিতা পায়, অনেক সহযোগিতা পায় পরিবাররা। তো এইটুক সহযোগিতা আশা করি সবাই ইনশাল্লাহ হওয়া উচিত এটা। আল্লাহ ভরসা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে চারজনের উদ্দেশ্য ছিল, প্রথমে আলাল ভাই এক্স ওয়াই জেড যে কোনো একজন বা দুইজনকে ডাকিছে, ডাকে বলছে যে কবুতরগুলো সেল করব। তো উনি টাইম ওয়েস্ট করছে, 5-7 দিন টাইম ওয়েস্ট করার পরে তো নেবে না এই বলতে বলতে টাইম ওয়েস্ট করার পরে তো যে কোনো এক প্রবাসী আমাকে ফোন, আলাল ভাই টাইম ওয়েস্ট করে না 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 আলাল ভাইকে টাইম ওয়েস্ট করাইছে। হ্যাঁ মানে অন্য একজন পাইকার বা বায়ার, বায়ার টাইম ওয়েস্ট করাইছে। তো আলাল ভাই জিজ্ঞেস করলো যে কি করা যায়, তো তো নেবে না। তো বললাম যে এভাবে নিলে হয়তো একটা দাম পাবে না, তো আমরা একটা উদ্যোগ নিয়ে আমরা আসেন সবাই মিলে বৈশা হাসান ভাইকে দিয়ে একটা ভিডিও আপলোড করে আমরা সবাই উদ্যোগ নিয়ে বিক্রি করে দিই। তো পাইকার নিলে হয়তো 500 টাকা, 700 টাকা বা 300 টাকা পিস দিত, তো সেই হিসেবে আমরা 2 লক্ষ টাকার উপরে বিক্রি করছি আলহামদুলিল্লাহ, 55 পিস।
তেতে তিন গুণ টাকাটা পাইছে তার ফ্যামিলি। বইলা দিবেন ওই যে কে কে নিছে কয়টা নিছে দরকার নাই না? তো সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য। এইভাবে সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার সব এলাকা থেকে আগে আসবেন। হ্যাঁ হাসান ভাইকেও ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। আশানো বুদ্ধি করে যথেষ্ট একটা হঠাৎ করে মনে হয় না, আমি হঠাৎ করেই বলছি। হ্যাঁ অজান্তে ভিডিওটা তৈরি করে পোস্ট দেওয়াতে আমাদের অনেক উপকৃত হয়েছে, জি জি, আর আমাদের সহজও হয়েছে। আর বুদ্ধিটা আমরা বিশেষ করে নিজেদের এলাকার মধ্যে আমরা বসছি আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো করছি। হাসানদের নিয়ে বাপ্পিরে নিয়ে স্বপন ছিল, আমরা এই বুদ্ধি চারজন বুদ্ধি টুদ্ধি করে কিভাবে কি করা যায় যাতে কিছু এখান থেকে আসে, কারণ ও থেকে মোটামুটি এটার মধ্যে ইনভেস্ট করছিল, আরো অনেক বেশি ইনভেস্ট করছে, যেটা যাক আল্লাহর রহমতে আমরা সন্তুষ্ট, যা হয়েছে আল্লাহর রহমতে আমরা খারাপ হয় না। তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ, দোয়া রাখেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর খাঁচার ব্যাপারটা দেখাবো আমরা, দেন দেন হাসান ভাই কিছু বলেন। আসলে আমি আসলে অনেক ব্যস্ত থাকার কারণে আমারে অনেকেই ফোন দিছেন ইয়ে করার জন্য, রেসপন্স করার জন্য, যে ভাইয়া আপনি একটু দেখে দেন, আমি একটু দেখে দেন। আসলে আমি ভাই এই জিনিসটা চাইতেছিলাম না আর কি, যে মানে মনে করেন আমি আপনারে বের করে দিছি আর একজনরে বের করে দিছি, না হাসান ভাই এই জোড়াটা দিছে, এই জোড়াটার রেজাল্টটা ভালো হইলো না কেন, বা এটা বুঝি হাসান ভাই দিছে এটার জন্য এটা অনেক বড় কিছু হইব, এরকম কিছু না। আসলে আমি চাইছিলাম যে যে যার উদ্যোগে আয়সা, যে যার মতো বাইসা পছন্দ কইরা ওনার জিনিসটা উনি নিয়ে যায় আরমান ভাই স্মৃতি হিসেবে। আমি নিজেও নিছি, আমি তিনটা কবুতর নিছি, এরপরে লাস্টের দিকে আজকে আবার দেখি যে ম্যাক্সিমামই নন, আমি কয়েকটা নন নিয়ে নিছি আর কি, চারটা পাঁচটা নন নিয়ে নিছি। তো নিয়ে আমি মানে আজকে যেহেতু খালি হয়ে যেতেছে, চাইতেছি যে একেবারে আজকে রিলিফ হয়ে যাক, একটা লাস্ট দোবার জোড়াটা আছে, দুবার জোড়াটাও ইনশাল্লাহ কালকে সকালে নিয়ে যাবে এক ভাইয়া, অলরেডি ফাইনাল হয়ে গেছে, টাকা বিকেশে পাঠিয়ে দিছে। আসলে সবার এরকম উদ্যোগ নেওয়া দরকার, সবাই যাতে এগিয়ে আসে এলাকার আশেপাশে যারা আছে, আর যদি আপনারা উদ্যোগ নেওয়ার পরে আপনাদের কোনো সমস্যা অনুভব হয় বা কোনো মনে হয় যে ভাইয়া আমাদের এভাবে হচ্ছে না, আমাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা যথেষ্ট মানে যথেষ্ট সাপোর্ট দিব আপনাদের সাহায্য করার জন্য, পাশে থাকার জন্য। আর আপনারাও আশা করি আমাদের সবসময় পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনে সিজন আসতেছে, অনেক ভিডিও নিয়ে আসবো সামনে আমরা, এখন তো একটু গরম, আর 10-15 দিন পরে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কবুতরের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শেষ আর খাঁচার, হ্যাঁ হ্যাঁ খাঁচার ব্যাপারটা যেটা, এটা হলো এখানেও কিছু থরের খাঁচা আছে, আপনারা ভিডিওতে দেখছেন হয়তো, এগুলো প্রায় খালি ম্যাক্সিমাম। এই খাঁচাগুলোর ব্যাপারে আমরা আপনাদেরকে কালকে জানাই দিব বা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের খাঁচাগুলো, ইনশাল্লাহ যদি বিক্রি করে বা ওনার ফ্যামিলি স্মৃতি হিসেবে রেখে দিতে পারে, ওনার ছেলেরা বড় হইলে যদি পালে পালতেও পারে, এই আর কি। তো সবাই দোয়া করবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো ভাইয়ার যে খাঁচাগুলো বিক্রি করার কথা বলছিলাম, খাঁচাগুলো বিক্রি হবে আর কি, আমি একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, এই জন্য ওটা শুট করতে পারিনি। ভাইয়ার খাঁচাগুলো বিক্রি হবে, ওই চারটা পাট খাঁচা রেখে বাকি সবগুলো খাঁচাই বিক্রি হবে আর কি। তো আপনারা খাঁচার জন্য যে আমাদের যে আগের ভিডিওটায় নাম্বারগুলো দেওয়া ছিল, ওই নাম্বারগুলো একটু লাইনে যোগাযোগ করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।